লকডাউনের 12তম দিনে সড়কে বেড়েছে মানুষের চলাচল ও ব্যক্তিগত গাড়ির চাপ। গণপরিবহন না থাকায় কর্মজীবী মানুষেরা পড়েছেন ভোগান্তিতে। এদিকে টানা লকডাউনে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা হয়ে পড়েছেন অসহায়। বিস্তারিত সাইফুল শাহিনের প্রতিবেদনে। কঠোর লকডাউনের 12তম দিন, কিন্তু রাজধানীর সড়কের এই চিত্র দেখলে তাকে ঢিলেঢালাই মনে হয়। দুদিন আগেই খুলে দেয়া হয়েছে সব ধরনের শিল্প কল কারখানা, এছাড়া নানা জরুরি কাজেও বাইরে বের হচ্ছেন অনেকে। গণপরিবহন না থাকায় যেভাবে পারছে ছুটছে তার গন্তব্যে। আমি মানিকগঞ্জের বাড়িটা থেকে আসছি, গাজীপুর যাব। 100 টাকার ভাড়া 800 টাকা লাগছে, এই টাকা তো আমাকে কষ্টের কামাই। ভাড়া বাড়ছে, আমরাও একটু সাফার করছি। এখন আমরা খুব দ্রুত চাচ্ছি যাতে এই লকডাউন মানে দেশের যে অবস্থা, খারাপ অবস্থা, এটা অতি দ্রুত ভালো হয়ে যায়। ভোগান্তি, এই ভোগান্তি শেষ নাই। তারা তো এসি রুমেছে, ডিক্লার দেয় আজল আজলাগুন রেও, কিন্তু আমাদের পকেট খালি, আমাদের তো কোনো প্রাইভেট গাড়ি নাই। মানে আমাদের কথা একটা, যদি লকডাউন যদি মানতেই হয় সব বন্ধ থাকবো। সব ধরনের শিল্প যদি খুলতাছে কিন্তু গাড়ি গেলে চলতেছে, বাস চলে না কেন? টানা লকডাউনে বন্ধ জরুরি পণ্য ছাড়া সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা হয়ে পড়েছেন অসহায়। আমরা যারা ব্যবসায়ী সাধারণ লোকজন, এরা আসলে খুব বিপদে আছি। এই লকডাউনে আমাদের খুব সমস্যা হচ্ছে, আমরা খাওয়াও পাচ্ছি না। এখন ভাড়া দিতে দিতে আমাদের সব কিছু শেষ হয়ে গেছে। আমরা কোনো দোকান খুলতে পারতেছি না। এরপরে সবই চলে, শুধু আমাদের দোকানই চলে না। মাস গেলে 60,000 টাকা আমার দোকান ভাড়া কোনো লাগে। আমার 10 জন স্টাফ ছুটিতে আছে। এখন আমি নিজে মনে করি ঈদের পরে আইসে এখানে রয়েছি, দোকান খুলতেও পারতেছি না, নিজে চলতেও পারতেছি না। রাজধানীর প্রধান প্রধান সড়কগুলোতে পুলিশের নিয়মিত চেকপোস্ট থাকলেও তল্লাশি ছিল ঢিলেঢালা। 4,000 টাকা জরিমানা করছে। আসছিলাম ভ্যাকসিন নেওয়ার জন্য, লাইসেন্স করব কিভাবে, লাইসেন্স করব, লাইসেন্স করতে গেছি, পাস করছি কিন্তু ফিঙ্গার দিতে পারে না এখনো। চেষ্টা চালিয়ে যাচ্ছি মানুষকে বোঝানোর জন্য, চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা ঘরে থাকেন, লকডাউন বাস্তবায়ন করেন, কিন্তু আসলে মানুষজনকে আমরা ঘরে রাখতে পারতেছি না, এর জন্য হয়তো একটু ঢিলেঢালা চলে আসছে, একসঙ্গে অনেক গাড়ি বের হয়ে গেছে। এদিকে কাজে যোগ দিতে আজও ঢাকায় ফিরছে মানুষ। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। গত 24 ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে দেশের 21 জেলায় 113 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি চট্টগ্রাম বিভাগে মারা গেছেন 39 জন। চট্টগ্রামে মারা যাওয়াদের মধ্যে বন্দরনগরীর 10 জন, কুমিল্লায় 13, চাঁদপুরে 2 এবং ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী ও কক্সবাজারে 14 জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু রাজশাহীতে 19 জন, যাদের মধ্যে রাজশাহীর 7 জন। এদিকে বরিশাল বিভাগে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন 18 জন। একদিনে ময়মনসিংহে মৃত্যু হয়েছে 17 জনের। খুলনা বিভাগেও মারা গেছেন 17 জন। এছাড়া টাঙ্গাইলে করোনায় 3 জনের মৃত্যু হয়েছে।